2023 আইপিএল আপনি কোথায় দেখবেন? টিভিতে নাকি মোবাইলে? এই মুহূর্তে কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও ভায়াকম 18 মানে জিও সিনেমার মধ্যে। আইপিএল এর টেলিভিশন রাইটস রয়েছে স্টার স্পোর্টস এর কাছে ও ডিজিটাল স্বত্ব পেয়েছে এবার ভায়াকম 18, ফলে 2023 থেকে 5 বছরের জন্য অনলাইন আইপিএল সম্প্রচার করবে মুকেশ আম্বানির মালিকাধীন এই সংস্থা। কে বেশি ভিউয়ারশিপ পাবে, স্টার স্পোর্টস নেটওয়ার্ক নাকি ভায়াকম 18? এই নিয়েই শুরু হয়ে গিয়েছে তুমুল প্রতিযোগিতা। জিও সিনেমার হয়ে অ্যাড করতে দেখা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি ও স্কাই মানে সূর্যা কুমার যাদবকে, ও জিও সিনেমা বলছে এবার থেকে চাচা আইপিএল দেখুন শুধুমাত্র ডিজিটাল মাধ্যমেই, কেননা ডিজিটাল ইন্ডিয়া দেখবে এবার থেকে শুধুমাত্র ডিজিটাল চাচা আইপিএল। অন্যদিকে স্টার স্পোর্টস এর হয়ে অ্যাড করতে দেখা যাচ্ছে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা ও ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মাকে। এনারা বলছেন টাটা আইপিএল দেখুন সবাই মিলে একসঙ্গে বাড়িতে বসে টিভিতে এবং স্টেডিয়ামের মতো যেন ফিলিংস আসে, কারণ টাটা আইপিএল শুধুমাত্র টিভিতেই ভালো দেখতে পারবেন এবং অন্য কোথাও টাটা আইপিএল এর ফিলিংস আপনি পাবেন না, তাই টাটা আইপিএল দেখুন শুধুমাত্র টিভির মধ্যেই, বলছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। এবার আপনি ডিসাইড করুন আপনি আইপিএল কোথায় দেখবেন, টিভিতে নাকি জিও সিনেমা অ্যাপে। জিওতে এবারের আইপিএল পুরো একদম ফ্রিতে দেখাবে, আগে যেরকম আমরা হটস্টার সাবস্ক্রিপশনের মাধ্যমে আইপিএল দেখতে পেতাম, কিন্তু এবার জিও সিনেমা অ্যাপে আপনি একদম বিনামূল্যে ফ্রিতে দেখতে পাবেন আইপিএল। কিন্তু আপনার বাড়িতে যদি ওয়াইফাই ব্রডব্যান্ড কানেকশন না থাকে তাহলে কিন্তু এবারের আইপিএল ডিজিটাল মাধ্যম মানে অনলাইনে দেখতে হলে আপনাকে কিন্তু বিপদে পড়তে হবে। কেন বলছি এই কথা, কারণ জিও সিনেমা অ্যাপে এবারের আইপিএল আপনি যদি 4K কোয়ালিটিতে দেখতে চান তাহলে কিন্তু আপনাকে 20 GB ও বেশি নেট রাখতে হবে মোবাইল ফোনে, এবং যদি আপনি এবারের আইপিএল ম্যাচ ফুল HD কোয়ালিটি দেখতে চান তাহলে আপনাকে 10-15 GB ডেটা রাখতে হবে মোবাইলে, এবং যদি আপনি HD কোয়ালিটি দেখতে চান তাহলে কিন্তু 3-6 GB মত নেট রাখতে হবে মোবাইল ফোনে, এবং যদি আপনি মিনিমাম কোয়ালিটিতে দেখতে চান এবারের আইপিএল তাহলে কিন্তু আপনাকে 1.5-3 GB ডেটা রাখতে হবে মোবাইল ফোনে। সাধারণত আমরা সবাই মোবাইল কোম্পানিগুলির 1.5 GB প্যাক বা 2 GB প্যাক বা 3 GB প্যাক রিচার্জ করে থাকি, কিন্তু এবারের আইপিএল ডিজিটাল মাধ্যমে আপনাকে দেখতে হলে আপনাকে কিন্তু প্রবলেম ফেস করতেই হবে, কারণ আপনি সারাদিন মোবাইল ইউজ করবেন, রাত 12টার পর আপনি ভিডিও দেখবেন, ইনস্টাগ্রাম ইউজ করবেন, ফেসবুক ইউজ করবেন, তারপর যখন সন্ধ্যের পর আইপিএল শুরু হবে তার মধ্যে কিন্তু আপনার 50% এর বেশি ডেটা শেষ হয়ে যাবে, তাই আপনার পক্ষে আইপিএল এর পুরো ম্যাচ তো দেখা সম্ভবই না, মাঝে মাঝে লো কোয়ালিটি করে আপনি শুধুমাত্র স্কোর গুলি গিয়ে দেখতে পারবেন, তাছাড়া আপনার কাছে একমাত্র অপশন হলো আইপিএল টিভিতে বসেই দেখার। জিও কোম্পানি যদি চায় তাহলে কিন্তু এবারের আইপিএল এর আগে জিও গ্রাহকদের জন্য আইপিএল এর জন্য এক্সট্রা কোনো প্যাক লঞ্চ করতেই পারে। আপনাদের কি মনে হয়, তাহলে এবারের আইপিএল কি টিভির মধ্যে দেখাতেই ভালো হবে নাকি ডিজিটাল মাধ্যমে 4K কোয়ালিটিতে দেখতে ইচ্ছে প্রকাশ করবেন আপনি আইপিএল? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন, ও আইপিএল এ আপনি কোন টিমের সাপোর্টার অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলার সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।